রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলায় জেলায় চলছে উন্নয়নের জোয়ার, যার দ্বারা উপকৃত হচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। এবারে সেই আবহই ভাসলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সাধারণ মানুষ। আনুষ্ঠানিকভাবে চোপড়ার তিস্তা মোড় থেকে উদ্রাইল মোড় পর্যন্ত PWD রাস্তার শিলান্যাস করা হলো রবিবার। তিস্তা মোড় থেকে উদ্রাইল মোড় পর্যন্ত PW রাস্তার জন্য মোট অর্থ বরাদ্দ হয়েছে 2,27,00,000 টাকা। এদিন উপস্থিত ছিলেন চোপড়ার BDO সমীর মণ্ডল, চোপড়া থানার IC হেমন্ত শর্মা, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন সহ আরও অনেকে। রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় খুশি এলাকাবাসী। আমরা সবাই এলাকার লোক খুশি রয়েছি। এই রাস্তাটা আমাদের চোপড়ার একটা মেরুদণ্ড। এই রাস্তাটা অকেজো হয়ে গেলে আমাদের সবারই অসুবিধা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের মামানি মানুষের সরকার এই রাস্তাটাকে স্যাংশন করাইছে। ত্বরান্বিতভাবে কাজ হবে, যা কাজ হচ্ছে। 11 বছর ধরে চোপড়ায় একটা নজিরবিহীন ঘটনা রয়েছে। সাধারণ গ্রাম বাংলার মানুষ দেখছে যে কীভাবে উন্নয়ন বা পরিবর্তন হচ্ছে, এটা ওনারা সবাই জানে। আগামী দিনে সুস্থভাবে ভালোভাবে কাজগুলোকে আমরা ত্বরান্বিত করবো। কয়দিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে 8 কোটি টাকা, 8.5 কোটি টাকার কাজ হলো। আমরা পঞ্চায়েত সমিতি থেকে প্রায় 7 কোটি টাকার কাজ BDO সাইন্স উদ্বোধন শুরু করেছি। PMJ থেকে 7 কোটি টাকার কাজ হলো। এই কাজটা আজকে 2,27,00,000 টাকার কাজ আজকে উদ্বোধন হলো। প্রায় 25 কোটি টাকার কাজ আমরা বর্ষার এই 1-1.5 মাসের মধ্যে কাজ তুলে আমরা সাধারণ লোকের রাস্তাঘাটের সুবিধার স্বার্থে আমরা সবাই মিলে কপারেশন করে BDO IT এবং পাবলিকলি আমরা এই কাজটাকে করি। এই ব্যাপারে সেগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা চলছে, দেখা যাক কী হয়। এই যে রাস্তা হচ্ছে, এই রাস্তাটা আপনার প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ না? অবশ্যই, আমার অফিসের পিছনে এই রাস্তাটা আমার তিনটা যাতায়াত গ্রাম পঞ্চায়েতের লোক এটা দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তাটা কিছু কিছু ক্ষেত্রে রাস্তাটা হয়ে গেলে প্রচুর লোক উপকৃত হবে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মিনি শেখকে, ওনার উদ্যোগে আজকে রাস্তার কাজ আমরা পেয়েছি, যার আনুমানিক এস্টিমেট 2,27,00,000 টাকা। এই রাস্তাটার এত চাপ যে 4 থেকে 5টা গ্রাম পঞ্চায়েতের লোক তাদের যাতায়াতের মূল কেন্দ্র এটা। কিন্তু আমি প্রত্যেকের প্রতি আহ্বান রাখবো, মাননীয় মিনি সাহেবের উদ্যোগে যেহেতু রাস্তা পেয়েছি, রাস্তার কাজ যাতে ঠিকঠাক মতো চলে, কোথাও কোনো ডিস্টার্ব যাতে না হয় এবং শিডিউল মোতাবেক যারা কাজ হয় আমাদের প্রত্যেকে দেখার এটা আহ্বান থাকবে। তার সাথে কোথাও যদি অসুবিধা হয়, মাননীয় IC সাহেব রয়েছে, BDO সাহেব রয়েছে, MLA সাহেব রয়েছে, আপনারা লিখিত আকারে জানবেন। সেটা না করে কেউ সরাসরি কেউ গিয়ে রাস্তায় ডিস্টার্ব করবেন না, এবং কন্ট্রাক্টর যে আছে তাকে কোঅপারেট করতে হবে। যে বাইরের লোক, আমরা চাচ্ছি আমাদের এলাকার যে কাজ সেগুলো যেন সুষ্ঠুভাবে হয়, তার জন্য সবার প্রতি আহ্বান রাখছি।